তো মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করতেছেন এইভাবে বনি ইসরাইলের সামনে, খুতবা দিচ্ছেন, হঠাৎ এক লোক দাঁড়ায় বলে, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলেন, ফাকালা আনা, আমি। কি বললেন? উনি আসলে ভুল কিছু বলেন নাই, কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান, কারণ তার কাছে ওহির জ্ঞান আসে, অদৃশ্যের খবর আসে, ইলমুল গায়ব আসে। কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার পছন্দ হয়নি। আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তাআলাই জানে কি জ্ঞানী বা আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এরকম হলে ভালো হইতো। কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলছে? আমি। এখন প্রশ্ন করলো সবচেয়ে বড় জ্ঞানী কে, উনি কি বললেন? আমি। এই যে আমি আমি, এটাতে ঝামেলা আছে, আমি বড়, আমি জানি, আমি সব, দিস ইজ প্রবলেমেটিক। আল্লাহ এটা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী, না তুমি জ্ঞানী না, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম বলে, তাই নাকি, আমার চেয়ে বড় জ্ঞানী কে? তো আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী। মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি, তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে, কিভাবে বুঝবো? আল্লাহ বললেন, একটা বড় মাছ নাও, এটাকে ফ্রাই করো, এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও, যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে। তো উনি ওনার সহযোগী ইউসা ইবনে নুনকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন। ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয়, এই পানিটারে বলে আবে হায়াতের পানি, মা উল হায়াত, জীবন নদীর পানি। এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায়। তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে, ওনারা আর খেয়াল করেন। এরপর আবার হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে, এই ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও, এখন খাই। ঝুড়ি খুলে দেখে মাছ নাই, মাছ গেল কোথায়? তখন ইউসা বলল, হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিসিং, ওখানে হারাই ফেলছি, চলো চলো আরে ওদিকে তো যাইতে হবে আমাদের। উনি গেলেন, যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুর এদিকে নড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে, ওখানে দাগ আছে। মুসা আলাইহিস সালাম ঢুকলেন সুরঙ্গ, ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই লোক চাদর আর সরায় না, ভিতর থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম। তো চাদরের ভিতর থেকে উনি বলে, মান আন, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা মুসা, আমি মুসা। উনি বলেন, মুসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মুসা? বললেন, হ্যাঁ। কেন এসেছো? এবার চাদর খুললেন, বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি। আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী, আমি ভুল করে বলে ফেলছিলাম আমি, আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞানী। বলতেছে না, তুমি আমার জ্ঞান নিতে পারবে না, ওই ধৈর্য শক্তি তোমার নাই। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি। বললেন, না তুমি পারবে না। মুসা আলাইহিস সালাম জোর করতে লাগলেন, অবশেষে খিদির আলাইহিস সালাম রাজি হলেন। বললেন, শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ওকে। সফর শুরু হলো, সামনে নদী, এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করায় দিল। নদী পারাপারের পর খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নালিল, এটা আপনি কি করলেন? ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল, আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না, আমাদেরকে সম্মান দেখালো, আপনি নৌকা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলছে, এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না, যাও তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। মুসা আলাইহিস সালাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন, আমি তো ভুলে গেছি, আর প্রশ্ন করবো না। চলতে লাগলেন, হঠাৎ বাচ্চারা খেলতেছে, এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খিজির আলাইহিস সালাম। এবার তো মুসা আলাইহিস সালাম রেগে গেছে, আপনি করলেন টা কি? নিষ্পাপ ফুলের মতো শিশুকে হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম বলে, এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তোমার রাস্তা এক আমার রাস্তা এক, যাও। এবার মুসা আলাইহিস সালাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স, একটা ফাইনাল চান্স দেন, একটা সুযোগ দেন, আর আমি প্রশ্ন করব, এটাই লাস্ট। বললেন, ওকে ঠিক আছে। হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির, দুজনই খুব ক্ষুধার্ত, খাবার চাইলো, এরা আবার কৃপণ, খাবার দিল না। তো খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই। যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে, তুমি বলেন মুসা চলো এটা ঠিক করে দেই। দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় ইটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে। মুসা আলাইহিস সালাম তো এমনি রাগি, পেটে আবার ক্ষুধা, আবার বলছে কিছু বলাও যাবে না। তিনি এবার আর প্রশ্ন করেন, বলতেছে ওরা কৃপ এত কৃপটামি করলো আর আপনি এটা করে দিলেন, আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন, পারিশ্রমিক নিতে পারতেন চাইলে। এই কথা বলার পর খিজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, এই এখানেই তোমার আমার সেপারেশন,
আর সামনে আগানো যাবে না, তোমার কোনো ধৈর্যই নেই। তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই, আল্লাহর আদেশে আমি করেছি। কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না, আমাদেরকে পার করে দিল, নৌকাটা ছিদ্র করেছি কারণ এ এলাকায় একজন জালিম বাদশাহ আছে, সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায়। তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি, রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র, পানি ঢুকতেছে, এটা নিবে না, ওরা পরে সামহাউটা রিপেয়ার করে চালাইতে পারবে। মুসা আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ, তাই তো, এটা তো আমি বুঝতে পারি নাই। আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি, ও অনেক বড় জালিম হবে এলাকা, তার ফিতনা এলাকাবাসী তটস্থ থাকবে, সে তার মা বাবাকেও জাহান্নামে নিবে, এজন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমাকে, আল্লাহর আদেশে আমি তাকে হত্যা করেছি। মুসা আলাইহিস সালাম বললেন, তাই তো, এটা তো অনেক ভালো কাজ করছেন। তাইলে তো বলতেছে, তাহলে ওইটা বলে, খাবারও দিল না, এত কৃপণ, এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি? তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল, দুইটা ইয়াতিম শিশু, তাদের বাবা মা খুব ভালো ছিল, আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন, এই দেয়ালটা পড়ে যাবে, এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না, এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে। আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। মুসা আলাইহিস সালাম বলে, তাই তো, এগুলো তো আমি বুঝতে পারি নাই। তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে একটা চমৎকার কথা বলেছেন, তিনি বলেছিলেন, ওয়াদিদনা আন্না মুসা সাবার হাত্তা ইয়াক্বাসা আলাইনা মিন আমরিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইশ, আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু অজানা তথ্য আমরা জানতে পারতাম।